কর্মবিরতিতে যদি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ে তাহলে তার দায় জুনিয়র ডাক্তারদের নয়, সমাধান সূত্র বেরোনোর পথে কি কি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে আপনাদের মনে হয়?
আমাদের যেটা মনে হচ্ছে যে আমরা বরাবরই চেয়েছি প্রথম থেকে, এবং আমাদের প্রথম থেকে পাঁচটি দাবি খুব স্পষ্টভাবে আমরা সর্বসমক্ষে মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমাদের অবস্থান মঞ্চে সব জায়গায় খুব স্পষ্টভাবে এনেছি। এবং আমরা আশা করেছিলাম যে সরকার থেকে এই দাবিগুলোকে মান্যতা দিয়ে, আমাদের এই দাবিগুলো কোনো অন্যায্য দাবি ছিল না বা অন্যায্য দাবি নেই, আমরা আশা করেছিলাম সরকার এই দাবিগুলোকে মান্যতা দেবেন এবং আমরা দ্রুত কাজে ফিরে যাব। যদি আজ এই মুহূর্তে দাবিগুলোর মান্যতা দেওয়া হয় তাহলে আমরা এই মুহূর্তেই কাজে ফিরে যাব। আমাদের কারোই ইচ্ছা নেই যে এতদিন ধরে আমরা এখানে রাস্তায় বসে আছি আন্দোলন করছি। তো সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম সরকার থেকে সেই সদর্থক ভূমিকাটা পাব, কিন্তু এখনো অব্দি পেলাম না। সে কারণে আমরা যেমন বললাম, আমরা শিল্প সংক্রান্ত বৈঠক ছিল একটি, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে যেটা মন্তব্য করেছেন যে ওরা কেন এত জেদ করছে, ওরা যা বলবে সব মানতে হবে, আমি তো ওদের জন্য সময় দিতে রাজি, সুপ্রিম কোর্টের অর্ডার তো সবাইকে মানতে হবে, ওদেরকে আরো একবার বোঝাও। আমরা প্রেস রিলিজে এর আগেই বললাম মাননীয় সুপ্রিম কোর্ট যা বক্তব্য রেখেছেন তা নিয়ে আমাদের যা বলার সেগুলো আমরা বলেছি। এ বাদ দিয়ে আমাদের যে পাঁচটি দাবি আছে, পাঁচটি সুস্পষ্ট দাবি, সেগুলোর কারণ, সেগুলোর প্রত্যেকটি ভিত্তি আমরা এর আগে বারংবার মিডিয়ার সামনে